হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যুক্তিবিদ্যার নতুন আরেকটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং এটা তোমরা প্রশ্নটির দিকে তাকালেই বুঝতে পারবে। প্রশ্নটি হচ্ছে, মানুষ দুটি চোখ সম্পন্ন প্রাণী, এটা কি একটি যৌক্তিক সংজ্ঞা নাকি না? কী থাকলে আমরা সেটিকে একটা যৌক্তিক সংজ্ঞা বলবো, আর কোনো সংজ্ঞা যদি যৌক্তিক না হয় তাহলে সেটাকে আমরা কী বলবো? সেটাকে শুধুই কি আমরা যৌক্তিক সংজ্ঞা নয় বলে খারিজ করে দিব? যদি না করি তাহলে সেটা কি? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। আজকে তোমরা যে টপিকটা দেখছো সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা এবং বিবরণের মধ্যে পার্থক্য। অর্থাৎ ধরো একটা পদ বা একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে মাছ, মানুষ পাখি মাছ, এই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করছি আমরা, তাই না? আচ্ছা, তাই হোক, এই যে পটটা হচ্ছে মাছ, এই মাছের যদি আমরা যৌক্তিক সংজ্ঞা দেই তাহলে সেটা হতে পারে এমন একটি প্রাণী যেটি পানিতে বাস করে, এটা হতেই পারে এটা যৌক্তিক সংজ্ঞা। আর বিবরণ যদি আমরা দেই তাহলে হতেই পারে এমন একটি প্রাণী যার আঁশ আছে, যার লেজ আছে, ঠিক আছে, যার ফুলকা আছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেখো, যৌক্তিক সংজ্ঞার সাথে বিবরণের একটা বড় পার্থক্য আছে। যৌক্তিক সংজ্ঞা সেই জিনিস যে জিনিসটি তুমি পড়া মাত্র তোমার মনে একটা ধারণা, পরিষ্কার ধারণা ওঠে যে সেই জিনিসটা যার সংজ্ঞা তুমি মাত্র পড়লে সেটা কোন জিনিস, ঠিক আছে? যেমন এমন একটি প্রাণী যা পানিতে বাস করে, কথাটা শুনলেই তোমার মনের মধ্যে আসবে মাছ, খুব স্বাভাবিকভাবে, তাই না? এটা একটা যৌক্তিক সংজ্ঞা। আর এরপরে আমরা মাছ সম্পর্কে যত কথা বলি না কেন সেটা হবে বিবরণ। তার কারণ এটা সে সম্পর্কে জেনে আমরা মাছের সম্পর্কে আরও বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবো, আমরা আরও বেশি জানতে পারবো, আমরা জানতে পারবো মাছের ফুলকা আছে যেটা দেশে পানির মধ্যে শ্বাস নেয়, মাছের আঁশ আছে, ঠিক আছে, বা মাছ ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। তার মানে এই যে কথাগুলো আমরা বলি যে মাছের ফুলকা আছে, আঁশ আছে, মাছ ডিম পাড়ে, এই কথাগুলো বলার মধ্যে কোনো দোষ নেই, এই কথাগুলো গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলো হচ্ছে বিবরণ বা বর্ণনা, কিন্তু এই কথাগুলো যৌক্তিক সংজ্ঞা কোনোভাবেই নাই। তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা এবং বিবরণের পার্থক্যটা দেখি। যৌক্তিক সংজ্ঞা সংশ্লিষ্ট পদের মাছ, এই পদের অপরিহার্য গুণাবলীর উদাহরণ দেয়। অপরিহার্য গুণাবলী অর্থাৎ একটা পদের কথা বা একটা জিনিসের কথা ভাবলে সবার আগে বা যে গুণটা আমাদের মাথার মধ্যে চলে আসে, বা যে গুণটা ছাড়া বা যে বৈশিষ্ট্যটা ছাড়া আমরা ওই জিনিসটা কল্পনাও করতে পারি না, সেটাই হচ্ছে অপরিহার্য গুণাবলী। উদাহরণ হিসেবে, সেই পুরানো মানুষ একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে জাত্যর্থ বুদ্ধিবৃত্তি সম্পন্ন এবং জীব দুটোই। জীব এখানে জাত্যর্থ তার কারণ মানুষের জীবন আছে, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন এ কারণে যে মানুষই একমাত্র জীব যার বুদ্ধিবৃত্তি রয়েছে, এই কারণে মানুষ একটি বুদ্ধিবৃত্তি জীব, এটা যখন আমরা বলছি সেটা একটা যৌক্তিক সংজ্ঞা। আবার অন্যদিকে বিবরণে পটটির যৌক্তিক কোনো বা অপরিহার্য কোনো গুণাবলীর উদাহরণ বা সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয় না, সেখানে পটটির উপলক্ষণ, একটু ভালো করে কথাগুলো মনে রাখো, এবং অবান্তর লক্ষণ ইত্যাদি প্রকাশ করে। যেমন এখানে উদাহরণ হিসাবে দেখি, মানুষের দুটি হাত এবং দুটি পা আছে, এখানে মানুষের অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে, কারণ মানুষ শব্দটা যখনই আমরা জানি শুনি তখন আমাদেরকে এমন একটা কথা বলতে হবে যেই কথাটি তাকে অন্যান্য জীব থেকে আলাদা করে, তাই না? কারণ মানুষ একটি জীব, এই কথাটি বললে জীবের মধ্যে কিন্তু মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণীও চলে আসে, তাই না? এবং তখন আমাদের এমন একটা কথা বলতে হবে যেটি দ্বারা সব জিনিসের মধ্যে আমরা মানুষকে স্পেসিফাই করতে পারবো বা নির্দিষ্ট করতে পারবো। মানুষের দুটি হাত এবং দুটি পা আছে, এটি দ্বারা আমরা সব জিনিসের মধ্যে কিন্তু আসলে মানুষকে স্পেসিফাই করতে পারবো না, বা আমরা যদি বলি
মানুষ হয় এমন একটি প্রাণী যার দুটি হাত এবং দুটি পা আছে, সেটি দ্বারাও আমরা স্পেসিফাই করতে পারবো না। কিংবা আমরা যদি প্রথম উদাহরণে চলে যাই, মানুষ দুটি চোখ সম্পন্ন প্রাণী, এটা কীভাবে যৌক্তিক সংজ্ঞা না, এটা কীভাবে উদাহরণ? তার কারণ মানুষ ছাড়া অন্যান্য প্রায় সকল প্রাণীরই কিন্তু দুটি চোখ আছে, তাই না? দুটি চোখ সম্পন্ন প্রাণী এই কথাটা বললেই কিন্তু মানুষের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। তার মানে আমরা মানুষ সম্পর্কে ফার্দার যত তথ্য দিব সেগুলো হবে বিবরণ বা বর্ণনা, সেগুলো যৌক্তিক সংজ্ঞা হবে না, তাই না? আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার আরও পার্থক্য সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।